Begum, Adam. Dibna. Begum, Adam. Dibna. Begum, Adam. Dibna. Boss ban again, you are like a little thing. Papa, can you listen? I go call my kids from Jhara. Sir, I got any. আমার সাথে গেলে তাদের দুধ উঠলে ওঠে না আজকে কানে টপকি না দিব তো দম গাস না আমু বোমনে আসসালামু আলাইকুম আমরা এখন ঘুরতে যাচ্ছি মার্কেট করে দিবে আজকে আমি মার্কেট করব হাজারি ফেট দিলে হবে না কালো কালো কেন কালো আমি আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে আমরা এখন ঘুরতে চলে আসছি যমুনা ফিশার পার্কে এখানে মিতু বলতাছিল যে কিছু কিনবে আর বাবা বলতাছে চলো নিয়ে যাই কিন্তু ওর কেনাকাটাটা অন্য জায়গা থেকে করা হয়েছে নামো তো এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ভিতরের দিকে আর আমাদের এখানে কাজ ছিল তো সেখানে একটু কাজ করলাম ইন্ডিয়ার জন্য এখানে কাগজপত্রের একটু ব্যাপার ছিল তো সেই জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপরে উপরে চলে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে অনেক বছর পর মানে আমার বিবাহের পর আর ওদের সাথে আমার দেখা হয় নাই অনেক মানে ফ্রেন্ডরা আছে যাদের সঙ্গে এখনও আমার দেখা হয় নাই কিন্তু একটা সত্যি কথা অনলাইনকে স্যালুট দেই এই অনলাইনের জন্য অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে মুক্তি তোমার বোন ভাই কি ভুলে গেল আমারে ভাই আমার দিকে তো তাকাইতেছ না ব্যাপার কি না ভাই এটা তো খুব খারাপ করতেছে দেখছেন দর্শক আপনারা মানে আমরা যমুনা ফিশার পার্কে আছি মানে সে 23 বছর পর তার বান্ধবীরা একবারও আমার দিক তাকায় না একটু খাইলাম না না খাইলাম একটু খবরও রাখে না বুঝছেন এটা কিন্তু ঠিক না ভাইয়া এটা মোটেও ঠিক করতেছে আর কি করো দেখছো ওদের কতগুলো গাছ চলে আসছে আমাদের তা শুনে না কু আম্মু কান্দেন দিল কি দেখছো তুমি কান্না করছে কেমনে ও কানছে তা শুনে দেখা খাও খাও তোমরা এখো তুমি কোক কামড়ে নি এটা ফান্তি এখন আমার ফ্রেন্ড নিয়ে আমরা ভাবলাম যে যেহেতু দুপুর টাইমে দেখা হয়ে গেছে তো একসঙ্গে লাঞ্চ করে নিই তার জন্য এখানে যে যা খাবো সেটা নিয়েই মনে করেন রেডি হয়ে বসে আছি এখন রাকিবা বলতেছিল যে আম্মু আমি বার্গার খাবো মিতু বলতেছিল বার্গার খাবো তো আমার বান্ধবী এগুলো খাবে না কিছু বলো দেখেন অবস্থা খুব দুষ্টুমি করতেছি সবাই পরে দুই বোন শেয়ারে খেয়েছে একটা বার্গার একটা কাচি নিয়েছে দুই বোনে ভাগ করে খাচ্ছে কারণ যদি নষ্ট করে তো সেই জন্য কারণ আগে একবার এরকম একজনকে নিয়ে আসছিলাম সে পুরোটা খেতে পারেনি এটা নিয়ে বরং সে পরে ওর পাপাকে খেতে হচ্ছিল হয়েছে তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর এই যে আমার সেই ফ্রেন্ড তো সবাই মিলে একসাথে অনেক দিন পর খাওয়া আসলো অনেক আনন্দ লাগে এদিকে আমার দুই মেয়েও কিন্তু অনেক আনন্দ করেছে রাকিবা তো পুরাই চিল মুডে আছে কারণ ফ্রেঞ্চ ফ্রাই রাকিবা খুব পছন্দ করে এখন খাবো
খারাপ না টেস্ট কেমন কেমন তুমি কর মোটামুটি যেভাবে হট করতে এর আগের দিনও কিন্তু আমরা যখন তোমার বসুন্ধরা খেয়েছিলাম ওটা বার্গারটা ভালো ছিল আর এইটা যে ফ্রাইড রাইসটা ভালো ছিল না সবাই মিলে একদম চিল হচ্ছে চিল মুটি আর এই যে মুটু তো সবাই মিলে খানা পিনাতে একদম ব্যস্ত এদিকে আমার ফ্রেন্ডও একটু ভিডিও নিচ্ছিল আমি কিন্তু লাইভে ছিলাম আমরা লাইভ করতেছিলাম যারা লাইভ দেখেছেন তারা তো দেখেছেন আমাদের সরাসরি তো আমি এদিকে খাবার খাচ্ছি এবং লাইভে জয়েন ছিলাম দুই বোনে অনেক মানে দুষ্টুমি করতে করতে খাচ্ছিল তো এখানকার খাবারটা আসলে ভালো হয় নাই আমরা খেয়ে মজা পাইনি বার্গারটাও ভালো ছিল না তো সব মিলে মানে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আর এই যে এই দোকানটা থেকে আপনারা দেখে রাখেন এই রেস্টুরেন্টের খাবারগুলো একদমই বাজে আমাদের কাচ্চিটাও বাজে ছিল আমাদের বার্গারটাও বাজে ছিল বার্গারের ভিতরে যে তোমার মাংসের যে পেটিটা ছিল ওটা একদম একটু কাঁচা কাঁচা কেমন গন্ধ গন্ধ ছিল যার জন্য খেয়ে মজা পাইনি তো সবাই মিলে এখন যতটুকু খাওয়া হয়েছে দেখেন খাবারগুলো কিন্তু নষ্ট করা হয়েছে কাচ্চিটাও একটা বাজে স্মেল আসতেছিল এত পছন্দ করি কাচ্চিটা অনেক পছন্দ করি বিরিয়ানিটাও পছন্দ করি কিন্তু খেয়ে একদমই মজা পাইনি আমরা আসলে খেয়ে কারোটা বলতে হয় না কিন্তু কিছু কিছু সময় বলাটা উচিত তাই অনেকেই এখানে যায় অনেকেই টাকা খরচ করে যায় যার সামর্থ্য আছে সে তো খায় যার সামর্থ্য নেই সেও কিন্তু চেষ্টা করে তো আমি মনে করি বুঝে শুনে খাওয়াই ভালো যেমন আমরা খাবারটা নিয়ে কিন্তু বোকা হয়ে গেছিলাম কাচ্চিটা একদম কাচ্চির কোনো স্মেলই ছিল না একটা বাজে গন্ধ আসতেছিল তো তারপরেও যতটুকু খাবার খেয়ে আমরা বাকিটা নষ্ট করে চলে আসছিলাম মুক্তি এই যে আমরা যমুনা ফিশার পার্কের লেভেল 7 আসি আমরা যে ডোমেস্টিক ইন্ডিয়ান স্পাইতে ঢুকলাম তোমার চারজনের চারটা কাচ্চি একটা বার্গার আমাদের ইনিসে কত 2400 টাকা বিল দিলাম এ খাবারে কি মনে হইলো কি আপনার হ্যাঁ আম্মু আর এদিকে আমার মেয়েরা বলতেছিল এর চেয়ে ফুটপাতের খাবার ভালো আসলেও ভালো তো এখন আমরা চলে যাচ্ছিলাম তো রাকিবা এবং মিতু বলতেছিল আইসক্রিম খাবে তো সেজন্য ওদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি কারণ বাণিজ্য মেলায় একবার মিতুর একটা আইসক্রিম ছিল যেটা মিতু খেতে চেয়েছিল তো সেই যে বাণিজ্য মেলা এটা খুব আর পছন্দের ছিল তারপরে আর খুঁজে পাওয়া হয়নি কিন্তু এখন ওই গ্রিন কালারটা ও পেয়ে গেছে এখন এটা খাবে তো যাই হোক কিন্তু আর ভালো লাগতেছিল না নামো কিন্তু দুইজনে মিলে আনন্দের সাথেই কিন্তু খেয়েছে দুই বোনই অনেক হ্যাপি যে দুইজনে দুইটা আইসক্রিম খেতে খেতে টিং 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 করে আমরা চলে আসতেছিলাম তো এখান থেকে যেন একটা পিনিক বাস ছিল ওই পিনিক বাসটা আমাদের কথাগুলো ফ্লাশ করে দিছে এখানে একটা পিনিক বাস ছিল যে রিয়াজের কাছে খবরটা জানাই দিছে যে আমরা গ্রিন আইসক্রিম খেয়ে বাণিজ্য মেলায় না এটা খাইছিল মুক্তি এখন কি তোমাদের লাভ হচ্ছে না তুমি কিন্তু খাইতে পারছিল না ওইটা কিন্তু বড় ফাউলে খাইয়ে গেছিল গান না বেশি আদর তুমি যাকে করতা সে দুলা লেখা গেছে গা আজকে ওদের লাভ হয়েছে না না থাকাই একটু চাটা দেওয়া যে খাইছ একটু দেখ কেমন দাম আচ্ছা দাঁড়া দাঁড়া আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন